জলে নেভে আলো জোনাকির গল্প আমরা সবাই শুনেছি। রূপকথার দেশ অথবা স্বপ্নের উপলব্ধি, যেখানে হাজার হাজার জোনাকি পোকা অন্ধকারের বুকে আপন আলো ছড়িয়ে এক কাল্পনিক দৃশ্যের উপস্থাপন করে, ভাবতেই সেই স্বপ্নিল দৃশ্যের প্রতি মনকে টেনে নিয়ে যাবে। আমাদের সবার কম বেশি এই জোনাকির আলো অন্ধকার দৃশ্যের প্রতি ভালো লাগা রয়েছে বললে হয়তো ভুল হবে না। কিন্তু এই রহস্যময় পৃথিবীতে এমন কিছু স্থান রয়েছে যা এক মুহূর্তেই আপনাকে অন্য এক জগতের অনুভূতি দেবে, যা দেখলে আপনার চোখের পলক থমকে যাবে, আপনি হারিয়ে যাবেন অন্য কোনো রাজ্যে। পৃথিবীতে সত্যিকার এমন কোনো স্থান থাকতে পারে এটা বিশ্বাস করতে একটু কষ্ট হলেও সব ঊর্ধ্বে সত্য আদিম অন্ধকার ভেদ করে লক্ষ লক্ষ জোনাকের ঝাড়পাতি জলে সেখানে, যেখানে গুহার ভেতর জেগে থাকে প্রাকৃতিক ভাস্কর্যের অবাক বিস্ময়। নিউজিল্যান্ডের ওয়াইটোমে গ্লো ওয়ার্ম কেভস এমনই এক আশ্চর্য সুন্দরের ক্যানভাস, যা আপনাকে অন্য কোনো গ্রহের উপস্থিতি মনে করিয়ে দেবে। ওয়াইটোমো কেভস 120 বছরের সাংস্কৃতিক এবং প্রাকৃতিক ইতিহাস বুকে নিয়ে জেগে আছে অজস্র জোনাকি পোকার আলোয়। সময় যেন থমকে আছে সেখানে যুগ যুগ ধরে। স্থানীয় মাওরি জাতির ভাষায় ওয়াই মানে জল এবং টমো মানে সুড়িপদ বা গুহা। 1887 সালে মারোই প্রধান টিনোরাউ এবং জনৈক ইংলিশ সার্ভেয়ার ফ্রেড ম্যাক আবিষ্কার করেন এই গুহা। গুহার ভেতরে বহমান জলধারায় ভেলা ভাসিয়েছিলেন মোমবাতি নিয়ে, এবং সেই পথেই তারা আবিষ্কার করেন জোনাকির অতন্ত্র পাহারার এই দৃষ্টিনন্দিত আলোর ঝাড়বাতি। পরবর্তীতে আবার যখন তারা অভিযানে যান, তখন আরও খোঁজ পান আশ্চর্য লাইমস্টোন ফরমেশনের, যেগুলি বহু যুগ আগে প্রাকৃতিকভাবে তৈরি স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট ফরমেশন। পরবর্তীতে টিনোরাও স্বাধীনভাবে গুহাটির একটি বহির্মুখ আবিষ্কার করেন, যেটি বর্তমানে গুহার প্রবেশপথ। এখানে মাশরুমের মতো নানান ধরনের ফাঙ্গাস গুহার ভেতরের দেয়ালগুলো ঢেকে রেখেছে। ওয়াইটোমোর গ্লোওয়ার্ম গুহা নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে অবস্থিত। চুনাপাথরের ওয়াইটোমো গ্লোওয়ার্ম গুহার চুনাপাথর তৈরি হয়েছিল 30 মিলিয়ন বছর আগে, যখন এই অঞ্চলটি সমুদ্রের নিচে ছিল। গুহাটি আরাকনো ক্যাম্পা লুমিনোসা নামে এক বিশেষ প্রজাতি ওয়ার্মের জন্য পরিচিত। রাতের অন্ধকারে ঝলমলে তারার মতো দেখতে হলেও এগুলো মূলত এক প্রজাতির ওয়ার্ম, যা চুনাপাথরের এই গুহার দেয়ালে ঝলমল করতে থাকে। এই ক্ষুদ্র প্রাণীরা গুহার সিলিংগুলিতে অগণিত সংখ্যায় সাজায়, যা উজ্জ্বল নীল আলোর একটি জীবন্ত আকাশ তৈরি করে। তবে এই ওয়ার্মটি পৃথিবীর একমাত্র ওয়াইটোমো গ্লোওয়ার্ম কেভ নামের গুহাতেই পাওয়া যায়। তবে এরা যে শুধু আলো তৈরি করে ক্ষান্ত হয় তা নয়, এরা বুনে যায় আশ্চর্য সুন্দর সুতোর মতো বস্তু। সাধারণত আমরা দেখি কীট পতঙ্গরা লার্ভা অবস্থায় শিকার করে খেতে পারে না, কিন্তু অদ্ভুত এই গ্লোওয়ার্ম যা করবার তা লার্ভা অবস্থাতেই করে থাকে। প্রাপ্তবয়স্ক হলে এরা খাওয়া দাওয়া ছেড়ে দেয় এবং কয়েকদিন পরই মারা যায়। এই লার্ভাগুলো মুখনিঃসৃত মিউকাস দিয়ে গুহার ছাদে বাসা বানায়, এরপর সেই মিউকাস দিয়েই পুঁতির মতো দেখতে এক ধরনের বস্তু তৈরি করে থাকে। একটার পর একটা পুঁতি তৈরি করে বলে সেটা দেখতে লম্বা সুতোর মতো হয় এবং সুতাগুলো ছাদ থেকে ঝুলতে থাকে। এভাবে একটি লার্ভা 70টার মতো 30-40 সেন্টিমিটার লম্বা সুতা তৈরি করে, যাকে বলা হয় সেনারি। প্রশ্ন জাগতেই পারে, এত কষ্ট করে এই নান্দনিক সুতো বানানোর কারণ কি? মজার বিষয় হলো লার্ভাগুলো এই সুতোকে ব্যবহার করে শিকার ধরবার হাতিয়ার হিসাবে। তবে আরও রহস্য রয়েছে এর মাঝে। গুহার ভেতরে ঘুরে বেড়ানো পতঙ্গ অন্ধকারে এই সুতো নাও দেখতে পারে, আর এই সুতো না দেখলে সুতোতে এসে বসবে কিভাবে? এ কারণেই লার্ভাগুলো তাদের নিজেদের দেহে উপস্থিত লুসিফেরিন নামক রাসায়নিক পদার্থের সাহায্যে আলো উৎপন্ন করে, আর এই আলো উৎপন্ন হয় লার্ভার দেহের শেষ ভাগে। এই আলোর কারণে গুহার ছাদ রাতের আকাশে জ্বলতে থাকা নক্ষত্রের মতো হয়, আর এতেই গুহার ভেতরে থাকা পোকারা এই আলো দেখে ভাবে এগুলো গুহা থেকে বেরোনোর পথ, যার কারণে পোকারা উড়াল দেয় আর আটকে যায় মৃত্যু। আর একবার ফাঁদে পা দিলে মরতে তাকে হবেই। তবে প্রাপ্তবয়স্ক গ্লোওয়ার্ম গ্লো করে ঠিকই, কিন্তু লার্ভার তুলনায় সেটা অনেক কম। পুরুষ গ্লোওয়ার্ম আলো তৈরি করে যৌন মিলনের জন্য, অন্যদিকে মহিলা গ্লোওয়ার্ম আলো তৈরি করে ডিম পাড়ার জন্য, এবং তারা ডিম পাড়ার কিছুক্ষণ পরই মারা যায়। আরো রহস্যের বিষয় হলো, মাত্র খেয়েছে এমন লার্ভার চেয়ে ক্ষুধার্ত লার্ভা অনেক বেশি আলো উৎপন্ন করে, এবং এদের সুতোয় খাদ্য আটকা পড়লে লার্ভাগুলো পুঁতিগুলো গিলতে শুরু করে। এক পর্যায়ে একটা একটা করে গিলতে গিলতে খাদ্যের নাগাল করে নেয়। পৃথিবীর এই রহস্যময় গুহা অন্য এক গ্রহের উপলব্ধি শুধু দেয় না, যেন এক স্বপ্নের রাজ্য, আর এ কারণে পর্যটকদের কাছে এটি অনেক বেশি আকর্ষণীয়। এমনই কোনো রহস্যময় ঘটনা বা স্থান সম্পর্কে জানতে সঙ্গে থাকুন, ভালো থাকুন।